বাংলাদেশ জাতীয় জাদুঘরের 23 নম্বর অস্ত্রশস্ত্র গ্যালারিতে সবাইকে স্বাগতম। অস্ত্রশস্ত্র মানব সভ্যতা ও ইতিহাসের ধারক। মানব সভ্যতার পরিবর্তনের সাথে সাথে মানুষের ব্যবহৃত অস্ত্রশস্ত্রেরও নানা বিধ পরিবর্তন লক্ষ্য করা যায়। বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিভিন্ন সময়ে সংগৃহীত 1047টি অস্ত্রশস্ত্র নিদর্শন রয়েছে। এর মধ্যে কামান একটি বড় অংশ। আপনাদের এখন পরিচয় করিয়ে দেব 23 নম্বর গ্যালারিতে উপস্থাপিত কামান নিদর্শনের সঙ্গে। কামান একটি আগ্নেয়াস্ত্র। লোহা বা অন্য ধাতুর তৈরি নলের মধ্যে বারুদ এবং গোলা প্রবেশ করিয়ে বিস্ফোরণের মাধ্যমে কামান চালনা করা হয়। 23 নম্বর গ্যালারিতে উপস্থাপিত এই কামানটি বিশেষ তাৎপর্য বহন করে। এই কামানটি ইশাখার কামান। এই তাৎপর্যপূর্ণ কামানটির গায়ে বাংলা লিপিতে খোদাইকৃত রয়েছে সরকার সিয়াদ মসনাদ আলাবি সন হিজরি 1002। এই খোদাইকৃত বাংলা লিপিটি প্রমাণ করে এটি ইশাখার সময়কালের কামান। ইশাখার এই কামানটি ইশাখার সময়কাল 1529 থেকে 1599 এই সময়কালের বীরত্ব গাথাকে স্মরণ করিয়ে দেয়। ইশাখা ছিলেন সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক, বারো ভূঁইয়া তথা তৎকালীন প্রভাবশালী জমিদারদের প্রধান। ইশাখার এ কামানটি ঢাকার দেওয়ানবাগ থেকে সংগ্রহ করা হয়। এ কামানটির দৈর্ঘ্য 123 সেন্টিমিটার। কামানটি লোহা দ্বারা তৈরি। কামানের সামনের এই অংশটিকে বলা হয় মাজেল। এই ছিদ্রপথটিকে বলা হয় বোর। এই অংশ দিয়ে প্রথমে বারুদ, তারপরে গোলা প্রবেশ করানো হয়। কামানের মধ্যে বারুদ প্রবেশ করানোর পরে যে অংশে জমা হয় সেই অংশটিকে বলা হয় কামানের চেম্বার। কামানের এই অংশটিকে বলা হয় কামানের চেম্বার। এই অংশে একটি ছোট ছিদ্র রয়েছে, এই ছিদ্রটিকে বলা হয় ভেন্ট ভেলি। এই অংশ দিয়ে বিশেষ দড়ি অথবা কাঠির মাধ্যমে বারুদের কাছাকাছি আগুন প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং আগুনের সংস্পর্শে এসে বারুদ বিস্ফোরিত হয় এবং বিস্ফোরণের ফলে কামানের গোলা সামনের খোলা মুখ দিয়ে বেরিয়ে যায়। কামানের এই অংশটিকে বলা হয় ট্যানায়ন্স বা রিনবেইসিস। কামানের মুখের দিকের এই অংশটিকে বলা হয় নেক। পিছনের এই অংশটিকে বলা হয় বটম অফ দ্য বোর্ড। গ্যালারিতে উপস্থাপিত ঐতিহাসিক এই কামানটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণের বিষয়। সকলকে অশেষ ধন্যবাদ।